জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে হিউজ ড্রামা। অনেকেই দাবি তুলেছেন আম্পায়ার যে 5 রান পেনাল্টি দিল সেই 5 রান যোগ করা হলো না কেন, এমনকি ওভার শেষ হওয়ার পরেও কেন অতিরিক্ত আরেকটি বল করা হলো। তাহলে কি 7 বলে ওভার করিয়েছেন আম্পায়ার? জিম্বাবুয়ে ইনিংসের শেষ ওভারের যে ব্যাপারটি অনেকের বোধগম্য হয়নি, তবে চলুন আসল ঘটনা জেনে নেওয়া যাক। শেষ ওভারে বোলিং করতে আসেন অনরিক নরোকিয়া। প্রথম বলটি লেগ বাইয়ে 4 হয়, দ্বিতীয় বল থেকে 2 রান নেয় জিম্বাবুয়ে, আর সেখানেই ঘটে মূল ঘটনা। লঙ্গি এনগেদি যখন বলটাকে ধরে থ্রো করেন উইকেট কিপার ডিকোকের হাতে, তখন 5 রানের পেনাল্টি দাবি করেন আম্পায়ার, কারণ কুইন্টন ডিকোক তার গ্লাভস খুলে মাঠের মধ্যে ফেলে রেখেছিলেন আর যেখানে বলটি এসে লাগে, তাই 5 রানের পেনাল্টি দেওয়া হয়। আইসিসির নিয়ম অনুযায়ী যদি উইকেট কিপার তার গ্লাভস কিংবা হেলমেট মাঠের মধ্যে খুলে রাখেন এবং বল যদি কোনো কর্মে সেখানে গিয়ে আঘাত হানে, তাহলে 5 রানের জন্য পেনাল্টি দেওয়া হবে, আর সেটার জন্যই 5 রান পেনাল্টি ডাক দেন আম্পায়ার। কিন্তু অদ্ভুতভাবে সেই 5 রান জিম্বাবুয়ের ইনিংসে যোগ করা হয়নি। তাহলে কেন যোগ করা হলো না 5 রান? আসলে এই 5 রানের বদলেই এক্সট্রা একটা বল দেওয়া হয়েছিল জিম্বাবুয়েকে, যেটা দেওয়া হয়েছিল ওভারে নির্ধারিত 6 বল শেষ হওয়ার পর, কারণ তৃতীয় এবং চতুর্থ বল থেকে 2টি সিঙ্গেল রান নিয়েছিল জিম্বাবুয়ে। এরপর 5ম এবং 6ষ্ঠ বল থেকে লেগ বাই থেকে আরও 2টি রান জিম্বাবুয়ে পায়। এরপর যখন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা 6 বল শেষে প্যাভিলিয়নে ফিরে যাবেন, তখন আম্পায়ার তাদেরকে আটকে দেন এবং বলেন যে তারা একটা এক্সট্রা বল পেয়েছে, যদিও সেই এক্সট্রা বলে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। অনরিক নরোকিয়ার অতিরিক্ত 7ম বলটিতে আউট হয়ে গেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান মিল্টন সুম্বা। এতে মূলত লসের মধ্যে পড়েছে জিম্বাবুয়ে, কারণ পেনাল্টি 5 রান দিয়েছিল আম্পায়ার, সেটা যদি আগের নিয়ম অনুযায়ী 5 রান যোগ করে দেওয়া হতো তাহলে জিম্বাবুয়ের জন্য আরও এক্সট্রা 5টা রান বেড়ে যেত। কিন্তু সেই 5 রান না দিয়ে এক্সট্রা অতিরিক্ত একটি বল দেওয়া হয় আর যেটিতেই কপাল পড়েছে জিম্বাবুয়ের।